যান চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে। রবিবার 26 জুন সকাল থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে শনিবার সকালে সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত সারা দেশের মানুষ। প্রথম দিনে সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাদবাঙা উল্লাস। বিভিন্ন বাইরের বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে তারা এখানে ঘুরতে এসেছে এবং এখানে সেতুর সাথে তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে একটু শিথিলতা দেখিয়েছে সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তাই এদিন অনেকেই সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন। কিন্তু এই সুযোগ নিতে গিয়ে এক যুবক ঘটিয়ে ফেলেছেন একটি অপ্রীতিকর ঘটনা। টিকটকে ভিডিও বানাতে গিয়ে তিনি খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট বল্টু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পদ্মা সেতু ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু কিন্তু তারা এই সেতুর উপরে উঠেছেন এবং এখানে আসা প্রতিটি মানুষের কিন্তু এখন কিন্তু সেই যে চিত্র এবং মানুষের মাঝে যে আনন্দ যে উৎসব আমরা পদ্মা সেতু